হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজ আমি আপনাদের সামনে নতুন একটি টি টোয়েন্টি হাজির হয়েছি। সো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করে রাখবেন। সো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় আমাদের ফেসবুক আইডিটি কাজে লাগে না। সো আমাদের সেই ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করে রাখার জন্য প্রয়োজন হয়। সো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার সেই ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করে রাখবেন। সো আপনি আপনার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করে রাখলে আপনার ফেসবুকে কেউ নক করতে পারবে না এবং কোনো পোস্ট করতে পারবে না। সো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, সো আপনাদের ফেসবুক ব্রাউজার ওপেন করতে হবে। সো গাইস, প্রথমে আপনাদের ফেসবুক ব্রাউজার ওপেন করার পর সো আপনি আপনার যে কাজটি করতে হবে, সো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করে নেবেন। সো এখন যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো গাইস, প্রথমে আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করা রাখতে হবে। সো যদি আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করা না থাকে, সো নিশ্চয়ই আপনি আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। সো আপনি যে ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করতে চান, সো আপনি সেই ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে তার নামে মেনু রয়েছে। সো আপনি ফেসবুকে ওপেন করার পর সো আপনি তার মেনুতে ক্লিক করবেন। সো গাইস, এখানে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। সো আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করবেন। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে আবার একটি সেটিং নামে একটি অপশন রয়েছে। সো আপনি সেটিং অপশনটিতে আবার ক্লিক করে দেবেন। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট একটি পার্সোনাল ইনফরমেশন নামে একটি অপশন রয়েছে। সো আপনি পার্সোনাল ইনফরমেশন অপশনটিতে ক্লিক করবেন। সো গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করে নেবেন। সো আপনার ডিঅ্যাক্টিভ করার মাধ্যমে সো আপনার ফেসবুক আইডিটি আনঅ্যাক্টিভ হয়ে যায় থাকবে, সো ডিসেবল হয়ে থাকবে। সো আপনাকে কেউ ফেসবুকে অ্যাক্টিভ পাবে না। সো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট একটি পার্সোনাল ইনফরমেশনের কয়েকটি জেনারেল কয়েকটি অপশন রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট একটি ম্যানেজ অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। সো আপনি ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। সো গাইস, এখানে দেখতে পারবেন যে ফেসবুক থেকে বলা হচ্ছে যে লিগাল কন্ট্যাক্ট। সো আপনার ফেসবুক ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফ্রেন্ড টু কেয়ারফুল ইয়োর অ্যাকাউন্ট অ্যান্ড সামথিং হ্যাপেন্স টু ইউ। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে বলা হচ্ছে যে আপনার ফ্যামিলি এবং মেম্বার্স থেকে আপনি দূরে সরে চাচ্ছেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ নামে একটি অপশন রয়েছে। সো আপনি ডিঅ্যাক্টিভ অপশনটিতে ক্লিক করবেন। সো গাইস, ডিঅ্যাক্টিভ অপশনটিতে ক্লিক করার পর সে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফেসবুক ডিঅ্যাক্টিভ করার জন্য একটি পাসওয়ার্ড দেওয়ার একটি অপশন রয়েছে। সো আপনি যে আইডিটি ডিঅ্যাক্টিভ করতে চান, সো সেই আইডির আপনার পাসওয়ার্ডটি এখানে সেট করে দেবেন। সো গাইস, এখানে আমার পাসওয়ার্ডটি আমি সেট করে দিচ্ছি। সো এখন আপনাদের পাসওয়ার্ডটি সেট করে দেবেন। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার পাসওয়ার্ডটি সেট করে দিচ্ছি। সো আপনি আপনাদের পাসওয়ার্ডটি সেট করে দেবেন। সো আপনাদের পাসওয়ার্ডটি সেট করে দেওয়ার পর সো এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে। সো আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন। সো আপনি কন্টিনিউ ক্লিক করার পর আপনার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলি আপনার সেই আইডিটি অ্যাক্টিভ পাবে না এবং আপনাকে সেই আইডিতে পোস্ট করতে পারবে না। সো গাইস, এভাবে আপনি আপনার ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন। সো আপনি আপনার ফেসবুক আইডিতে আপনার কোনো ফ্রেন্ডসরা আর অ্যাক্টিভ দেখতে পারবেন না। সো গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখন আমার ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম।